সাস্টেনেবল প্রকিউরমেন্টটা কি? আপনি এক টাকার আলুকে এক টাকায় সবসময় কিনবেন? এটা কি সাস্টেনেবল? কোনো মহল এটাকে ভাঙতে না পারে সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য এটাকে সাস্টেন করার একটা বিধান বা সাস্টেন করার মতো শক্তি সার্বিক বিলের মধ্যে থাকবে, এইটা হলো আমাদের কথা। চাপ বা ঠেলা না দিলে বিলটা আসে না। এর আগে আমি দেখেছি যে IMF এর ঠেলাতে অনেক বিল এসছে, আর এটা তো ওয়ার্ল্ড ব্যাংক মাননীয় স্পিকার, IMF বলুন বা ওয়ার্ল্ড ব্যাংক বলুন, তারা হলো স্পেশালাইজড এজেন্সি, আমাদেরই সংস্থা। সরকারি তহবিলের অর্থ দ্বারা সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্রয় প্রক্রিয়া টেকসই ও সহজীকরণ এবং ক্রয় কার্যক্রমে অংশগ্রহণ ইচ্ছুক সকল ব্যক্তির প্রতি সম আচরণ ও অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ক্রয় সংক্রান্ত আইন যথাযথ বাস্তবায়ন, নিয়ন্ত্রণ এবং অত্যুদ্দেশ্যে সরকারি ক্রয় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব সৃষ্টির লক্ষ্যে একটি অথরিটি প্রতিষ্ঠা এবং এত সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়ন করবে আনীত একটি বিল, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল 2023 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম, ময়মনসিংহ আট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে এই মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই বিলটা আনার জন্য। মাননীয় স্পিকার, এই বিলটা অনেকদিন যাবৎ আনার কথা হচ্ছিল কিন্তু আনা হয় নাই। আমাদের এখানে দেশে একটা মুশকিল কি, যে চাপ বা ঠেলা না দিলে বিলটা আসে না। এর আগে আমি দেখেছি যে IMF এর ঠেলাতে অনেক বিল এসছে, আর এটা তো ওয়ার্ল্ড ব্যাংক মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাংক খুব মানে খুব ই করেছে যে এই বিলটা পাশ করতে হবে। এই বিলটা আপনার 2006 সাল থেকে এখানে আসার কথা ছিল। এই বিলটা মাননীয় স্পিকার 2006 PPR যেটা আছে সেটা কিন্তু, এবং 2008 সালে এর রেজুলেশন হয়। এই রেজুলেশন অনুযায়ী বিভিন্ন মিনিস্ট্রি এই PPR 2006 এবং 2008 রেগুলেশন অনুযায়ী প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের পারচেস করত, এবং তার সঙ্গে আপনার 2008 রেগুলেশনের সঙ্গে ই কমার্স যুগ হয়, ই টেন্ডার আরম্ভ হয়, এবং সেই ই টেন্ডারটা খুব সফলভাবে এখানে আমরা দেখেছি খুব সফলতার সঙ্গে ই টেন্ডারটা হয়েছে। তাহলে এটা আনার যৌক্তিকতাটা কি? এটাতে মাননীয় স্পিকার, এটাতে আনলে হবে কি, যদিও এটা খুব ভালো আইন, এটা আনলে হবে কি, মনে হবে যে মিনিস্ট্রির উপরে এই আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা খবরদারি জাগবে। পরিকল্পনা মন্ত্রণালয় প্রত্যেকটা মিনিস্ট্রির এই পারচেজকে সে প্রয়োজন মতো ডাকতে পারবে, পারচেজের ভিতরে ঢুকতে পারবে এবং পারচেজ নিয়ে সে কথা বলতে পারবে। সুতরাং মাননীয় স্পিকার, এই যে ডুয়েল অথরিটি, এই ডুয়েল অথরিটিটা আমরা সবসময় সংবিধানে আমাদের আছে যে দ্বৈত কোনো শাসন ব্যবস্থা কোথাও হবে না। মিনিস্ট্রি তার PPR আছে, আমাদের PPR রেজুলেশন আছে, আবার অথরিটি দরকার কি? অথরিটি তো সেই PPR রেজুলেশন নিয়েই কাজ করবে, এবং তারা করবে যেটা এখানে লেখা আছে, তারা আরও নতুন নতুন আইন তৈরি করবে যেটা আপনার আসলে হিন্ডারেন্স হবে। এই পারচেজ যে করছে মিনিস্ট্রি পারচেজ, এটাতে হিন্ডারেন্স আনবে মাননীয় স্পিকার। তারপরে যেটা বড় কথা হলো, ওনারা বলেছে সাস্টেনেবল প্রকিউরমেন্ট, এটা আমি বুঝি নাই। সাস্টেনেবল প্রকিউরমেন্টটা কি? আপনি এক টাকার আলুকে এক টাকায় সবসময় কিনবেন? এটা কি সাস্টেনেবল? প্রকিউরমেন্ট কি কখনো সাস্টেনেবল হয় কি না, এটা আমি জানতে চাই। আর একখানা দেখলাম ওনারা ডিসপোজাল থিওরি করেছেন, এই ডিসপোজাল থিওরি সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই, এই ডিসপোজাল থিওরিটি আমরা জানতে চাই। আরেকখানে ওনারা বলেছেন যে এই প্রকিউরমেন্টের মধ্যে নাগরিকদের অংশগ্রহণ হবে, নাগরিকদের অংশগ্রহণ কিভাবে হবে সেটাও আমার জানার বিষয় আছে। মাননীয় মন্ত্রী, আমাদের ময়মনসিংহে DC ছিলেন, ডিপটি কমিশনার ছিলেন, তখন ওনার অনেক সুনাম ছিল। এখন আমরা আমাদের মতো এখন ওল্ড হ্যাগার্ডস হয়ে গেছি আমরা, আমাদের সঙ্গে এখানে যারা মাননীয় স্পিকার যারা ইয়াং ছেলেপেলে আছে তাদের সঙ্গে একটা জেনারেশন গ্যাপ হয়েছে আমাদের। সুতরাং সব কথা আমরা ঠিক মতো বুঝতে পারি না। যেমন কালকে জনপ্রশাসন মন্ত্রী খুব সুন্দরভাবে তার আমাদের সংশোধনীগুলোর প্রত্যেকটা ধরে ধরে উত্তর দিলেন, খুব ভালো লেগেছে। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যিনি যে সংশোধনটা এনেছেন সেটার মধ্যে একদম লিখে দিয়েছেন যে এই প্রস্তাবটা ওই সচিবরা তৈরি করেছে, সচিবদের তৈরি করা প্রস্তাব আইন আমাদের এখানে এসছে। মাননীয় স্পিকার, আপনি চেয়ার থাকা অবস্থায়, সংসদ থাকা অবস্থায় এটা এসছে। আমার মনে পড়ে
আমাদের প্রেসিডেন্ট সাহেব একটা বক্তব্যে এবার দিয়েছিলেন, কি বলেছিলেন, যে আমাদের এখানে অ্যাডভোকেট দরকার। অ্যাডভোকেট না হলে একদিন দেখা যাবে যে আইন প্রণয়নের জন্য বিশেষজ্ঞ প্রয়োজন হয়েছে। তা আইন প্রণয়নটা হয় কোথায়? আমাদের এখানে তো আইন প্রণয়ন হয় না। আমরা এখানে আইন আসার পরে আমরা এবং থেকে ও হবে নাকি একটা বানান ভুল হবে নাকি একটা সেন্টেন্স তৈরি হবে এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকি। আমার কোশ্চেন হচ্ছে, যদি আইনসভায় এটা হয়ে থাকে আর আপনার যদি ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান, তাহলে আইনের সূত্রপাত এই সংসদ থেকে হতে হবে। আপনার নেতৃত্বে মিনিস্ট্রি আসবে, বলবে যে আমি এই আইন তৈরি করতে চাই, আইনের ফর্মুলা দিবে, আমাদের এখানে আইন ডিপার্টমেন্ট আছে, তাদের সঙ্গে মিটিং করে এই সংসদে হয় একবার দুইবার তিনবার সেই আইনের উপর আলোচনা হবে এবং আইন পাশ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যের গভীর জ্ঞান এবং অভিনয়ের প্রতি আমি আমার অ্যাপ্রিসিয়েশন জানাই। তিনি দীর্ঘদিনের তার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলেছেন। তবে একটা ব্যাপার পরিষ্কার হওয়া প্রয়োজন, তিনি তার বক্তব্যের প্রথম দিকে এই বিল আনার জন্য উচ্ছ্বসিত প্রশংসা করলেন এবং বললেন যে দেরিতে হলেও ভালো একটা কাজ হচ্ছে। আবার শেষের দিকে গিয়ে বললেন যেখানে একটা কনফ্লিক্ট হবে খবরদারির একটা সম্ভাবনা আছে, সে দুটো তো মিলছে না। ভালো হলে পুরোটাই ভালো, মন্দ হলে তো আংশিক হয় না। তো এই বিষয়ে আমি আশা করি আমার যে একটা মনে সংশয় এটা অবশ্যই দূরীভূত হবে। তো যেটা বলা প্রয়োজন তার কাছে বিরুদ্ধে বলবো, মহান হাউসে সব ভালো তার শেষ ভালো যার একটি কথা আছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রকিউরমেন্টটা। আমাদের প্রজাতন্ত্রের ক্রয়ের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে বিগত দেড় দশকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সময়ে যে পরিমাণ উন্নয়ন হচ্ছে এটা তো সর্বজন বিদিত। সুতরাং এই ক্ষেত্রে প্রকিউরমেন্টের জন্য আমাদেরকে অধিকতর আরও স্বচ্ছ, ক্ষিপ্র এবং ন্যায়ানুগ হতে হবে। সেই জন্য এটা কোনো বিদেশি কারো চাপে নয়, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা এই কাজটা করছি। বিদেশি চাপ করে বলবো, এই কদিন আগে IMF নিয়েও এই ধরনের কথাবার্তা হচ্ছিল। IMF বলুন বা ওয়ার্ল্ড ব্যাংক বলুন, তারা হলো স্পেশালাইজড এজেন্সি, আমাদেরই সংস্থা, আমরা ওখানে সদস্য আছি। তারা যেহেতু এই সম্বন্ধে বিশেষ জ্ঞান রাখে, বিশ্বব্যাপী জ্ঞানের আধার, সুতরাং তারা কিছু কিছু বিষয়ে আমাদেরকে সলা পরামর্শ দেয়। কখনো তারা আমাদের মতো একটা সার্বভৌম রাষ্ট্রকে নির্দেশ দেওয়ার মতো বা চাপিয়ে দেওয়ার মতো অবস্থায় নয়। আমি আশা করি যারা ফখরুল ইমাম এটা খুব ভালো করে জানেন। তো এই হলো মোটামুটি কথা। আর কি শব্দ সাস্টেইনেবল, সাস্টেইনেবল আমরা কেন বলেছি, আমরা এর ফলে যে স্বচ্ছতা অর্জন করব, যে দ্রুতগতি কাজ করার ক্ষমতা অর্জন করব, যেখানে আমরা এটাকে প্রসার করা সারা দেশে প্রসার করার একটা অবস্থা সৃষ্টি করব, সেটা যাতে দীর্ঘস্থায়ী হতে পারে, সেটা যাতে কোনো নানা ধরনের কলা কৌশলের মাধ্যমে কোনো মহল এটাকে ভাঙতে না পারে, সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য এটাকে সাস্টেন করার একটা বিধান বা সাস্টেন করার মতো শক্তি সার্বিক বিলের মধ্যে থাকবে, এইটা হলো আমাদের কথা। আর একটা, তিনি বলছেন নাগরিকদের অংশগ্রহণ। তো তিনি একজন অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান এবং সাংসদও বটে, অনেকদিনে আমার চেয়ে আগে তিনি এসছেন এখানে। নাগরিকদের অংশগ্রহণ আমাদের সরকারের, আমাদের প্রজাতন্ত্রের, বিশেষ করে বর্তমান সরকারের ক্রমান্বয়ে আরও বেশি নাগরিকদের অংশগ্রহণের দিকে আমরা যাচ্ছি। এই বিলের মাধ্যমে ক্রয়ের কাজে, নানা ধরনের সরবরাহের কাজে আমাদের নাগরিকরা যাতে বেশি করে জানতে পারেন, খবর রাখতে পারেন, তদারকি করতে পারেন, নজরদারি করতে পারেন, সেই ধরনের একটা পরিবেশ সৃষ্টির একটা প্রয়াস এখানে আছে। হয়তো আরও ইম্প্রুভমেন্ট করার স্কোপ থাকতে পারে, আমরা কাজ করে যখন যাবো অভিজ্ঞতার অর্জনে আর অর্জন করতে পারবো। এই পর্যায়ে অত্যন্ত মহৎ উদ্দেশ্যে এবং প্রয়োজনে এই বিলটা আনা হয়েছে। তো আমি অনুরোধ করবো তার মনে যে সংশয় আছে একটা বিষয়ে, সেটা অচিরে দূরীভূত হবে এবং বিলটির পথে তিনি বাধা হয়ে দাঁড়াবেন না, এটা আমরা আশা করবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্পিকার।